ভাবেন? নিশ্চয় শিকার থেকে ক্লান্ত হয়ে ফিরলে। না বাবা, সামান্য শিকার করে ক্লান্ত হয়ে যাব তেমন দুর্বল আমি নই। কেন বাবা, কিছু বলবে? হ্যাঁ, কথাটা কদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু বারবার তোমাকে ব্যস্ত দেখছি। আমি ব্যস্ত থাকতেই পছন্দ করি। দ্যাটস গুড। জমিদারি প্রথা এখন আর নেই, কিন্তু বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি আমাদের প্রচুর, শহরের চেয়ে এখানেই বেশি। সব কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তো না বলিনি। কিন্তু সেজন্য বেটা তোমাকে সংসার ধর্মে মন দিতে হবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমাকে বিদায় করে দাও, তোমার এই মহলে থেকে আমি হাঁপিয়ে উঠেছি। তোমাকে বিয়ে করতে হবে, বউ ঘরে তুলতে হবে। তাহলে তুমি কি করতে চাও? তোমার এই সংসার ছেড়ে আমি চলে যেতে চাই। খবরদার, আর যদি ওই কথা মুখে আনবে আমি তোমাকে খুন করে ফেলব। না বাবা না, আমি বিয়ে করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। রবিন, রবিন, রবিন! রবিন, তুমি আমার কথার জবাব দাওনি, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। জবাব আমি দিয়েছি। দাঁড়াও রবিন, আমি জানতে চাই বিয়ের প্রতি কেন তোমার অনীহা। দেখো বাবা, সারা জীবন ধরে তুমি যে ক্লানি বহন করেছো, যে প্রতারণা তুমি সহ্য করেছো, তা আমি পারবো না। আই হেট অমিন, করতে পারি না, আমি ঘৃণা করি। আমার পক্ষে সংসার ধর্ম পালন করা সম্ভব নয়। কিন্তু এইভাবে তো জীবন কাটে না রবিন, তাছাড়া সবাই তো একরকম হয় না। কে কিরকম আমি তা জানতে চাই না বাবা, আমি শুধু জানি নারী মমতাময়ী হতে পারে না, আর তাই যদি হতো তবে আমার মা, আমার মা আমাকে ফেলে আত্মহত্যা করতে পারত না। রবিন, তোমার মা আমার দুর্ভাগ্য ছিল, আমার সংসার জীবনটাই হয়তো অভিশপ্ত ছিল, তাই বলে সবাই তো একরকম হয় না। প্লিজ বাবা, আমাকে বোঝাবার চেষ্টা করো না। যে নারী জাতকে আমি ঘৃণা করি তাদের কাউকে জীবন সঙ্গিনী করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও রবিন, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু আমার সম্মান রক্ষা করবে। তুমি তুমি আমার একমাত্র ছেলে, চৌধুরী বংশের বংশপ্রদীপ। আমি আমি তোমার হাত ধরছি বাবা, সবাই জানে বাড়িতে বউটি কেনা, এই অপবাদ থেকে আমাকে রেহাই দাও, অন্তত আমার সম্মান রক্ষা করতে বিয়েতে রাজি হয়ে যাও। বেশ, তাতে যদি তোমার সম্মান রক্ষা হয় তুমি তাই করো, তবে একটা কথা স্পষ্ট জেনে রাখো বাবা, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।